দর্শক, একটি লোমহর্ষক ঘটনার খবর আজকে আমরা প্রকাশ করতে যাচ্ছি। দীর্ঘ 11 বছর আগে যখন এই রিফাত নামের এই শিশুটিকে অপহরণ করে অপহরণকারীরা 15 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তারা ওই দিনই শিশুটিকে কোথাও আটকে রাখতে না পেরে হত্যা করে, যার 7 দিন পর এই মরদেহটি উদ্ধার করা হয়। শিশু রিফাত ছিল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। এই মুক্তার হোসেন এই ঘটনার মাত্র কয়েকদিন আগে বিদেশ থেকে সে দেশে ফেরেন। সে আমাদের রাজবাড়ী জেলা শহরের রাজবাড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ী কিন্টার গার্ডেনের 5ম শ্রেণীর ছাত্রও ছিল। এই ছেলেটিকে যখন অপহরণ করা হয়, আমরা ও সময় আমরা এই রিপোর্টটাকে কভার করেছিলাম। একদিন ঠিক এই ঘটনার যেদিন এই রিফাতকে লাশ পাওয়া গেল, ওদিন রাত্রেবেলা আমাদেরকে আমরা সবাই আমাদের অনেক বেশ কয়েকজন সাংবাদিকও আমরা গিয়েছিলাম রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা জেলেপাড়া এলাকার একটি বাড়িতে। ওখানে গিয়ে দেখা যায় যে ওই বাড়ির বাথরুমের তার মধ্যে এই শিশুটির লাশ অর্ধগলিত অবস্থায় পড়ে আছে। এরকম একটা মর্মান্তিক ঘটনা ওই সময় আমরা নিজেরাও আসলে নিজেদের এই মানে চোখের পানিটাকে আসলে ধরে রাখতে পারছিলাম না। তৎকালীন পুলিশ সুপার রেজাউল হক এবং রাজবাড়ী থানার যে পুলিশ সদস্যরা ছিলেন, বিশেষ করে আমি বলতে পারি ওই সময় এসআই হিরণ সহ অন্যান্য যারা ছিলেন, তারা এই রিফাতকে অপহরণ করার পরে তারা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে রিফাতের যে বাড়ির যে প্রতিবেশী ছিল মালিক শেখের ছেলে, এবং ওই ছেলেটা তখন ডাক্তার আবুল হোসেন কলেজের এইচএসসি পরীক্ষার্থীও ছিল, তার নাম রনি শেখ। এই রনি শেখ এবং রনি শেখের বন্ধু ওই সজ্জনকান্দার যে জেলেপাড়ার যেখান থেকে লাশটা উদ্ধার হয়েছিল ওই শিশুটি, ওইখানকার বাসিন্দা রঞ্জন সরকার রক্তিমের সাথে করে নিয়ে, এবং ওই রক্তিমেরও একজন বড় ভাই, তার নাম সে দুলাল শেখের ছেলে রাসেল, এরা তিনজনে মিলে এই শিশুটিকে হত্যা করে এই মরদেহটি ওই বাথরুমের মধ্যে রেখে দেয়। এই ঘটনাটা কিন্তু 2013 সালের 6 নভেম্বর। আমরা যখন এই ঘটনার পরে যখন চাঁদা চাওয়া হলো, তখন ওই পরিবারটির উপরে যে কি অবস্থা, এবং আমরা যখন সরজমিনে গেলাম ওই পরিবারের ওর মা রক্তিম সহ অন্যদের প্রতি যে মানে যে সব বলে কান্না করছিল, আসলে এটা ভোলার নয়। রিফাতের মা রুমি আক্তার এবং বা মুক্তার হোসেন আমাদেরকে তখন জানিয়েছিলেন যে এই শিশুটিকে যখন সে রিফাত প্রাইভেট পরে বাড়ি থেকে ফিরছিল, বাড়ির দিকেই ফিরছিল, তখন এই অপহরণকারীরা তাকে নিয়ে যায় এবং মোবাইল ফোনে দাবি করে 15 লক্ষ টাকা। তবে এরা এই ছেলেটিকে আসলে রাখবে কোথায়, কিংবা এর অবস্থাটা কি দাঁড়াবে, কত দূরে যাবে, থানা পুলিশ হবে কি না, এই সব মিলায় এই অপহরণকারীরা ছেলেটিকে ওই দিনই আসলে হত্যা করে। কিন্তু হত্যা করে তারা লাশটি সজনগাঁদা জেলেপাড়ার টিনটিপাড়ার যেটা বলা হয় ভৈরব শীলের বাড়ির ল্যাট্রিনের হাউসে রেখে দেয়। তারপরেও তারা ওই রিফাতের বাবার কাছে 15 লক্ষ টাকা দাবি করে। এই যে দাবি করার পরে এই মোবাইল ফোন এবং সব কিছু ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে রাজবাড়ী থানা পুলিশ ওই ঘটনার ওই বছরের 14 নভেম্বর ভোর রাতে
অর্ধগলিত অবস্থায় রিফাতের মরদেহটা উদ্ধার করে। আমরা যখন ওই সংবাদটা কভার করছিলাম, রিফাতের বাবার যে কান্না, রিফাতের আত্মীয় স্বজনের যে কান্না, এবং এগুলো দেখে আসলে আমরা আসলেই খুব মর্মাহত অবস্থায় ছিলাম। তারপরেও সর্বোপরি এইরকম একটা ঘটনার যে সর্বশেষ রাজবাড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ও সাব্বির ফয়েজ ওই তিনজনকেই রনি শেখ, রক্তিম এবং রাসেলকে তিনজনকেই ফাঁসির আদেশ দিয়েছেন। বিষয়টা আমরা মানে আমাদের কাছে মনে হয়েছে যে ঘটনাটার এতটাই স্পর্শকাতর ছিল, এতটাই মর্মান্তিক ছিল যে এই বিচারকের যে রায়টা হয়েছে এটা আমরা নিজেরাও যখন কাছ থেকে দেখেছি আমার কাছেও মনে হয়েছে যে এটা যথার্থই রায় হয়েছে। এই রায়টা আরও আগে হওয়া দরকার ছিল এবং একটা দৃষ্টান্ত স্থাপন হইতো, এবং এই রায়টা যদি কার্যকর হয় আরও বেশি দৃষ্টান্ত স্থাপন হবে। ধন্যবাদ সবাইকে।